হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই তো বাসার কাছের রুমে আছি এই মুহূর্তে। আমগুলো দেখতেছেন, এই আমগুলো সব আম আমাদের গাছের, দেখতেছেন সবই পাকা। এগুলো তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি করার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কেন ভিডিওটি করছি। আর আপনাদের কিছু জানানোর ছিল আজকে, আমি ট্রেনের টিকিট সম্বন্ধে, ট্রেনের টিকিট পেলাম কি পেলাম না সেইগুলো নিয়ে আজকে আপনাদের ভিডিও, এবং কিছু কথা থাকছে ট্রেনের টিকিট নিয়ে। তো ভিউয়ার্স, এখন আমি গোসল করব, কারণ অনেক সকালে উঠেছিলাম আজকে, আর পাশে পাশে তালা লাগাতে পারছে না, মনে হয় শব্দ করতেছে। তো আমি আজকে একটু সকালে উঠেছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য, তার জন্য ঘুমটাও ভালো হয়নি। আর এখন একটু শরীর কেমন একটু লাগতেছে, তাই আমি গোসল করে ফেলবো এখনই। তো গোসল করার পর আপনাদের সাথে আবার কথা বলছি। তো ভিউয়ার্স, এই তো ছাদে চলে এলাম, গোসল শেষ, আর কাপড় নাড়বো। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, বাতাস বইছে, রাতে বৃষ্টি হয়েছিল, খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই তো বাসার একটা আম, কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমটা। আমটা এখন ফাঙ্গাল প্রবলেম আছে, আপনাদের দেখিয়েছিলাম, এই যে আমটি পচা শুরু হয়েছে, এই গাছেরই এটা প্রবলেম, জানি না কেন এই সমস্যাটা এই গাছের এখনও আছে। এই তো ফুলগুলা ভালো লাগতেছে দেখতে। তো ভিউয়ার্স, চলুন আমি সকালে যখন টিকিট কাটি কয়টার সময় উঠেছিলাম এবং কীভাবে টিকিট কাটছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সকাল সকাল উঠে এসেছি, আর এখনও ট্রেনের টিকিট ছাড়েনি। আজকে সকাল 7:30টায় আমি ঘুম থেকে উঠেছি, আর রাতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর এখন আমি অনলাইন টিকিট কাটবো, আর সকাল 8টা থেকে টিকিট ছাড়ে, দেখি টিকিট পাই কি না। তো এখনও দেখা যাচ্ছে যে কাউন্টার এবং অনলাইন দুটোতেই টিকিট আছে, দেখি কাটতে পারি কিনা। ভিউয়ার্স, আমি এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি, এটা জামালপুর রেল স্টেশন। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্টেশনটি, তবে আমি তিস্তার ট্রেনের টিকিট অনলাইনে পাইনি। 8:03-4-এর মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে, তো আমি টিকিটটি কাটতে পারিনি। তাই আমি স্টেশনের দিকে যাচ্ছি, দেখি টিকিট পাই কিনা। আপনারা যে ভিডিওগুলো দেখলেন তাতে বুঝতেই পারলেন যে আমি টিকিট পেলাম কি পেলাম না সেটা এখন আপনাদের সাথে শেয়ার, মানে কনফার্ম করিনি। তো ভিউয়ার্স, আমি আসলে টিকিট পাইনি, বিশেষ করে জামালপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটটি আমি পাইনি। আমি যে টিকিটটি কেটেছিলাম সেটা ঢাকা থেকে সিলেটের টিকিটটা পেয়েছি অনলাইনে, দুইটি টিকিট কেটেছি, আমি আমার এক বন্ধু যাবে ঢাকা থেকে। তো 18 তারিখের দুইটি টিকিট পেয়েছি, কিন্তু যেই আমি 8:03-4-এর মধ্যে আমি ক্লিক করলাম তিস্তা টিকিট কাটার জন্য, তারা সব টিকিট ফিল আপ দেখাচ্ছিল। আমি যা বুঝলাম না, আমি জামালপুর থেকে টিকিটের জন্য ক্লিক করিনি, আমি মেলান্দো থেকে টিকিটের জন্য ক্লিক করেছিলাম, সেখানে 25টা চেয়ার কোচের টিকিট ছিল। সেই 25টা টিকিট কীভাবে একসাথে জিরো হয়ে যায়, আমি আমি আমার কাছে বিস্ময়ের এই বিষয়টি, কারণ শুধুমাত্র চেয়ার কোচ না, এখানে এসি ছিল, নন স্নিগ্ধা ছিল, সবগুলোতে জিরো হয়ে আছে। শুধু তাই না, আমি সঙ্গে সঙ্গেই কাউন্টারে চলে গেলাম টিকিট কাটার জন্য, তো কাউন্টারেও বলে দিল কোনো টিকিট খালি নেই, 18 তারিখের কোনো টিকিট নেই। তো চিন্তা করলাম যে টিকিট নেই তাহলে ব্ল্যাকে টিকিট কাটি। তো এক দোকানে জিজ্ঞাসা করলাম যে ব্ল্যাকে টিকিট আছে কি না, তো তারা এক লোককে দেখাই দিল আমাকে, আমি গেলাম তার কাছে। তো টিকিটের অরিজিনাল মূল্য হচ্ছে 190 টাকা, নর্মাল ক্লাস যেটা সো চেয়ারে, সেই টিকিট আমার কাছে চাচ্ছে 1400 টাকা।
মগের মুল্লুক, দেশটা কোথায় আছে? এক সিট পরপর দিচ্ছে, টিকিট নেই কাউন্টারে। ব্ল্যাকে টিকিট কাটতে যাব, অন্ততপক্ষে আপনি 100 টাকা 200 টাকার টিকিট 500 টাকা রাখুন, আপনি 1400 টাকা কীভাবে চাই সেখানে? কারণ তাদের সাথে তর্ক করেও কোনো লাভ নেই, সে আমাকে টিকিট দিবে না। তার যে মোটিভ দেখলাম, আমি বললাম যে আপনি আরেকটা দাম বললেন, সে আমাকে দাম বললো না, 1400 টাকা 1400 টাকায় বিক্রি করবে। তো এরকম অবস্থা এখন, মানে কিছু বলার নাই। আমার দেশটা কোথায় আছে আমি জানি না, এরকম দুর্নীতি চলতেছে সব জায়গায়। খুব খারাপ লাগে যখন এই বিষয়গুলো আমাদের চোখের সামনে আসে, কারণ আমরা তো দুর্নীতির মধ্যে বাঁচি না এবং দুর্নীতিটা খাইও না। আমার বাবা সরকারি চাকরি করে, ঘুষও খান না, এবং যে পয়সা উপার্জন করে, আমার মা বেসরকারি স্কুলে চাকরি করে, যে টাকা পায়, কোনো কোথা থেকে উপরি পাওনা নাই আমাদের। তাহলে এখন যদি কারো উপরি পাওনা দেখি আর নিজের সাথে এরকম অবিচার দেখি, তাহলে খুব খারাপ লাগে। সব মানে সবখানে লকডাউন, জামালপুর সদরও আংশিক লকডাউনের মধ্যে আছে এখন। এর মধ্যে আবার এক্সাম শুরু করবে 27 তারিখ থেকে। এখন পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ আমরা পাইনি, শুধুমাত্র যা শুনেছি, এবং আজকেও অনেকে চলে যাচ্ছে সিলেট শুধুমাত্র আমাদের ক্লাস ক্যাপ্টেনদের কথা শুনে, এখনও কোনো অফিসিয়াল তথ্য আসেনি। এখন যদি হুটহাট করে তথ্য মানে তারিখ দিয়ে সারে দিয়ে দিয়ে তারপরে যদি এক্সাম শুরু করে, এটা অত্যন্ত অবিচার আমাদের সাথে, এটা অত্যন্ত অবিচার। এবং কোনো ট্রেন এখনও পুরোপুরি, ট্রেন বাস এগুলো পুরো যাত্রী নিয়ে যাতায়াত করছে না। আমার আব্বা গত রবিবার সকালে গিয়েছে গাজীপুর, তাকে পুরো রাস্তা দাঁড়িয়ে যেতে হয়েছে। আপনি চিন্তা করেন, একজন সরকারি কর্মকর্তা, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার জন্য কেমন মানে কষ্ট করে তাকে অফিসে পৌঁছতে হচ্ছে। অফিস বন্ধ, কিন্তু কিছু কিছু কাজ যেখানে অফিসে না গেলেও নয়, খুব অসুবিধা। সরকার লকডাউন দিয়েছে, কিন্তু পুরোপুরিভাবে লকডাউনটা দেয়নি। আবার বেশি বলতে গেলে আমি খারাপ হয়ে যাব, এই জন্যে আর বেশি বলি না। আর এই তথ্যটাই আপনাদের দেওয়ার ছিল, এখন জানি না কিভাবে যাব। আর সিলেটে টিকিট কেটেছি, যদি আমি এখন ব্ল্যাকে টিকিট পাই, ব্ল্যাকে টিকিট কাটবো। যদি 600-700 মধ্যে হয় তাহলে কাটবো, নাহলে কাটবো না। এর বেশি হলে আমার পক্ষে কাটা সম্ভব না, নাহলে আমি বাসে যাব। আমার মানে খুব খারাপ লাগতেছে যে আমি এই পরিস্থিতি আজকে দেখে আসছি এবং এই পরিস্থিতির আমি শিকার। তো আমার খুব খারাপ লাগতেছে, আর আমি জানি না দেশে আর কী চলতেছে, আরও কত রকম দুর্নীতি চলতেছে সেটা আমার জানা নেই। তো ভিউয়ার্স, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি।